আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফার্মা কেয়ারের বিডি চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি চমৎকার প্রোডাক্ট নিয়ে, আর সেটি হচ্ছে প্যারোক্সেটিন বা স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর অক্সাট, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল মেলেভ, এসিআই ফার্মাসিউটিক্যাল এর প্যারোটিন এবং জেসন ফার্মাসিউটিক্যালস এর প্যারোক্সেট। আজ আমরা এই ঔষধটির সমস্ত ইনফরমেশন ইনশাআল্লাহ জানব। আশা করি ধৈর্য ধারণ করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি প্যারোক্সেটিন বা অক্সাট নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব আপনার মনে থাকবে না। তবে যারা নন মেডিকেল পার্সন এবং নন ফার্মা পার্সন রয়েছেন তাদেরকে সতর্ক করে দিচ্ছি, অবশ্যই এই ওষুধটি সেবনের আগে একজন কোয়ালিফাইড ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। আজ আমরা জানবো প্যারোক্সেটিনের বিবরণ, কার্যপদ্ধতি, সেবন বিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এর ব্যবহার, সতর্কতা এবং সাবধানতা ইত্যাদি বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তার পূর্বে যারা ফার্মা কেরিয়ার বিডি চ্যানেলটিতে আজকে নতুন এসেছেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। প্যারোক্সেটিন একটি জেনেরিক নেম বা মূল নাম বা আন্তর্জাতিক নাম বলতে পারেন, যা বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি বিভিন্ন ব্র্যান্ড নামে মার্কেটিং করে থাকে। যেমন বাংলাদেশের বাজারে মার্কেটিং করে আসছেন ব্র্যান্ড নেমস অক্সাট, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, মেলেভ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, প্যারোটিন, এসএ ফার্মাসিউটিক্যালস এবং প্যারোক্সেট, জেসন ফার্মাসিউটিক্যালস। এর অফিসিয়াল স্পেসিফিকেশন হচ্ছে বিপি, অর্থাৎ ব্রিটিশ ফার্মাকোপিয়ার অন্তর্ভুক্ত প্যারোক্সেটিন। এর থেরাপিউটিক ক্লাস হচ্ছে এসএসআরআই, অর্থাৎ সিলেকটিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর বা অ্যান্টি ডিপ্রেসেন্ট, অর্থাৎ এসএসআরআই এবং অ্যান্টি ডিপ্রেসেন্ট গ্রুপের মেডিসিন হচ্ছে প্যারোক্সেটিন। প্যারোক্সেটিনের প্রেগনেন্সি ক্যাটাগরি ডি, অর্থাৎ গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে প্যারোক্সেটিন ব্যবহার খুবই ঝুঁকিপূর্ণ। এর ডোজেস ফর্ম ট্যাবলেট, অর্থাৎ প্যারোক্সেটিন মেডিসিনটি সাধারণত ট্যাবলেট ফর্মেই হয়ে থাকে, যার স্ট্রেংথ সাধারণত 20 মিলিগ্রাম, অর্থাৎ 20 মিলিগ্রামের একটি ট্যাবলেট হয়ে থাকে প্যারোক্সেটিন, যার বাজার মূল্য বাংলাদেশের বাজারে 6 টাকা থেকে 12 টাকা পর্যন্ত, অর্থাৎ এক এক কোম্পানির এক এক রকম প্রাইস। প্যারোক্সেটিন মেডিসিনটি যে সকল রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে বা ইন্ডিকেশন বা নির্দেশনাগুলো হচ্ছে, নির্দেশনা যেমন বিষণ্ণতা, ভয় বা ভীতি, সামাজিক ভীতি, এবং দুশ্চিন্তা। অর্থাৎ প্যারোক্সেটিন ঔষধটি বিষণ্ণতা বা ডিপ্রেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, ভয় বা ভীতি এর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে বা প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, সামাজিক ভীতি বা সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে এবং দুশ্চিন্তা বা অ্যাংজাইটি রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও বাংলাদেশে অনেককেই দেখা যাচ্ছে যারা যৌন মিলনে অক্ষম, তারা সময় বাড়ানোর জন্য প্যারোক্সেটিন মেডিসিনটি ব্যবহার করে থাকে। তবে দ্রুত বীর্যপাত বা যৌন মিলনে অক্ষম রোগীদের জন্য প্যারোক্সেটিনের মূল ইন্ডিকেশন নয়। তবে দ্রুত বীর্যপাতের চিকিৎসায় এবং যৌন মিলনে অক্ষম এ সকল রোগের জন্য প্যারোক্সেটিন মেডিসিনটি আসলে মূল নির্দেশনা নয়। তবে এই সকল রোগের ক্ষেত্রে ব্যবহারের ফলে যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে যৌন মিলনে যারা অক্ষম আছে তারা হয়তো সক্ষম হয়ে যায় বা যৌন মিলনে সময় বাড়ায়। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ প্যারোক্সেটিনের মূল ইন্ডিকেশন বা নির্দেশনাগুলো হচ্ছে বিষণ্ণতা, ভয় বা ভীতি, সামাজিক ভীতি, দুশ্চিন্তা ইত্যাদি মূল ইন্ডিকেশন বা নির্দেশনা প্যারোক্সেটিনের। প্যারোক্সেটিন মেডিসিনটি ব্যবহারের ফলে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেগুলো হচ্ছে সাইড এফেক্ট, যেমন বমি বমি ভাব, ক্ষুধামন্দা, পুরুষাঙ্গ
শিথিল করে যৌন কার্যে বীর্যপাত দেরিতে হয় ঝিমুনি কাঁপুনি ভয় পুরুষ জননতন্ত্রের অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ প্যারোক্সেটিন মেডিসিনটি সেবনের ফলে বমি বমি ভাব ক্ষুধা মন্ধা পুরুষাঙ্গ শিথিল করতে পারে বা শিথিল হতে পারে যৌন কার্যে বীর্যপাত দেরিতে হওয়া অর্থাৎ প্যারোক্সেটিন মেডিসিনটি সেবনের ফলে দ্রুত বীর্যপাত রোধ করে বা বীর্যপাত বিলম্বিত করে যার কারণে যারা যৌন মিলনে অক্ষম তারা এই মেডিসিনটি ব্যবহার করে এই মেডিসিনটি সেবনের আরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন ঝিমুনি কাঁপুনি ভয় এবং পুরুষ প্রজননতন্ত্রের অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে প্যারোক্সেটিন মেডিসিনটি সেবনে প্যারোক্সেটিনের কন্ট্রা ইন্ডিকেশন বা প্রতি নির্দেশনা বা যে সকল ক্ষেত্রে প্যারোক্সেটিন মেডিসিনটি ব্যবহার করা যাবে না প্যারোক্সেটিনের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে প্যারোক্সেটিন মেডিসিনটি নির্দেশিত নয় বা ব্যবহার করা যাবে না প্যারোক্সেটিন থাইওরিডাজিন পিমুজাইড এবং মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটরের সাথে ব্যবহার করা যাবে না বা ব্যবহার করা উচিত নয় প্যারোক্সেটিন মেডিসিনটি সেবনে সতর্কতা ও সাবধানতা যাদের লিভারের সমস্যা রয়েছে এবং মৃগী রোগ রয়েছে এ সকল রোগীর ক্ষেত্রে প্যারোক্সেটিন মেডিসিনটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এবং যাদের আত্মহত্যার প্রবণতা রয়েছে এবং আচরণগত পরিবর্তনের ঝুঁকি রয়েছে তাদের ক্ষেত্রেও প্যারোক্সেটিন মেডিসিনটি অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করা উচিত প্যারোক্সেটিন মেডিসিনটি ব্যবহারের নিয়ম বা সেবনবিধি ও মাত্রা সেবনবিধি ও মাত্রা এর প্রারম্ভিক মাত্রা হচ্ছে 20 মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন খাবারের আগে বা খাবারের সাথে ব্যবহার করা যায় অর্থাৎ প্যারোক্সেটিন মেডিসিনটির খাবারের নিয়ম হচ্ছে প্রারম্ভিক মাত্রা 20 মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন খাবারের আগে বা খাবারের সাথে ব্যবহার করা যায় বা সেবন করতে হয় ডিয়ার ভিউয়ার্স আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যারা আজকে নতুন এসেছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম।